পাশে আছে এমন একজন নারী যাকে কিনা আমি আগে চিনতাম না। ওই দিন ওই জানোয়ারগুলোর হাত থেকে ওই আমাকে বাঁচিয়েছিল। নারী শক্তি জোর মাই ফট। মেয়েদেরকে এত হেয় করবেন না মেজদা। দোষ তো ওই নির্যাতনকারীদের। তারা যদি দোষ করে সমাজে বাপ দাদার প্রতি প্রতিজোরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারে, তাহলে আমি কেন চোরের মতো ঘরে মুখ লুকিয়ে বসে থাকব? প্রতিবাদ তো করতেই হবে। আর যাদের সাথে অন্যায়টা হয়েছে তাদেরই জোর প্রতিবাদ করা উচিত। আমি থানায় এফআইআর করেছি, আমার কেসের অপরাধীদের শনাক্তও করা হয়েছে। তবে হ্যাঁ, এর জন্য চরম মূল্য দিতে হয়েছে আমাকে। আমার সাথে যা অন্যায় হওয়ার তা তো হয়েছে, আমার কাছের মানুষদেরও চরম ভোগান্তি। আমার দাদা চাকরি চলে গেছে। তোর জন্য আমার চাকরি চলে গেল, তোর জন্য আমাদের বাড়ির সবার মনের এই অবস্থা। বিয়ের রাতে আমার ভাবি স্বামীকে হত্যা করা হয়েছে। তবু আমি লড়াইটা থামাইনি। আপনার লড়াই সার্থক হোক ঈশানী। আশা করা যাচ্ছে খুব শিগগিরই আপনার এই কেসটা সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। আপনি কি আপনার সম্পর্কে কিছু বলতে চান? পণের জন্য আমাকে আমার শ্বশুরবাড়ি অমানসিক অত্যাচার সহ্য করতে হয়েছিল, কিন্তু যদি জানতে পারি ওরা আমার কন্যা সন্তানের হত্যা চক্রান্ত করছে। সেদিন আমি এক কাপড়ে বাড়ি থেকে চলে এসেছিলাম, আর আজ আমি স্বনির্ভর, কাজ করে নিজের মেয়েকে মানুষ করছি। কিন্তু আপনার শ্বশুরবাড়ির লোকেরা তো নিশ্চয়ই দিব্যি আছে। বধূ নির্যাতন, কন্যা সন্তান হত্যা, এসব পরিকল্পনা করার জন্য তাদের তো কোনো শাস্তি হয়নি। কোনো শাস্তি হয়নি কেন? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। যতই হোক, সে আমার স্বামী, আমার মেয়ের বাবা। আর মেয়ের বিয়ের সময় যদি কেউ জানতে পারে যে তার বাবা জেলখানায়, তখন কি? আর আমার মেয়ে যদি আমাকে ভুল বোঝে? কিন্তু এও আমাদের সমাজের এক ধরনের মাইন্ডসেট, যে মেয়েকে তার বাবা আগেই মেরে ফেলতে চেয়েছিলেন সেই মেয়ের জীবনে বাবার ভূমিকাটা কি? মা যেখানে সন্তানকে একাই বড় করে তুলছেন, স্বামী শ্বশুরবাড়িতে যার কোনো স্বীকৃতি নেই, সে কেন এখনো স্বামীর ভয় কুকুরে থাকবে? আমাদের তো এই ভয়টাকে জয় করতে হবে নাকি? আপনি তো একা হাতে সব সামলাচ্ছেন, মেয়েকে সবকিছু খুলে বলুন, বোঝান। দেখুন, আপনার ওপর যে অত্যাচারটা হয়েছে, ভবিষ্যতে যাতে আপনার মেয়ের ওপর না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু আপনার। কাজ করে উপার্জন করা সত্ত্বেও পুরুষ শাসিত সমাজে এখনো নারী অবদমিত। শুনে নেব আমাদের তৃতীয় ভিক্টিমের কথা। আমার প্রতিবেশী কাকু কাকু বলে ডাকি আমি তাকে। একদিন বাড়িতে আর কেউ না থাকার সুযোগে তিনি আমার উপর চড়াও হন। এই কথা ভয়ে লজ্জায় আমি আমার মাকে ছাড়া কাউকেই বলতে পারি না। কিন্তু আজ আমি এখান থেকে বেরিয়ে প্রথমে থানায় যাব, আমার প্রতিবেশীর নামে এফআইআর করাব। অনেক শুনেছি, কিন্তু আজ ওর পাশে এসে বুঝতে পেরেছি যে আমাদের সমস্যার সমাধানটা তো আমাদেরকে নিজেকেই করতে হবে। তাই আমি আর লজ্জা পাবো না, ভয়ও পাবো না, আড়াল থেকে বেরিয়ে এসে প্রকাশ্যে লড়াই করতে চাই। আমার আর মুখ লুকানোর দরকার নেই। আমি মণিমালা সরকার দর্শকদের চোখে চোখ রেখে নারী নির্যাতনের তীব্র নিন্দা করতে চাই। আজ আমি আমার লড়াইয়ে আরো এক পা এগিয়ে গেলাম। থ্যাংক ইউ মণিমালা।
তোমার মতন সাহস করে যদি আর অনেকে এগিয়ে আসে, সাধ্য কি পুরুষদের আমাদের অত্যাচার করে? দেবজিৎকে তো কিছুতেই কিছু বোঝানো যাচ্ছে না। এমনিতে বাইরে নানা সমস্যা বাঁধিয়ে এখন বাড়িতেও শুরু করেছে। নিজের ভালো মন্দ বোঝে না, এরকম গোয়ার মানুষকে নিয়ে তো হাজারো বিপদ স্যার। কেন, কি হয়েছে স্যার? ছোট মুখে বড় কথা মার্জনা করবেন স্যার। বাড়ির এখন যা পরিস্থিতি তাতে সবাই সব কথা জানি। দেবজিৎ যদি নিজের উগ্রতাকে নিজের বসে না আনে, তাহলে তো এ বাড়ির কারুর কাছ থেকে কোনো সমর্থন পাবে না। বাবা বাবা, আজকে মানে আজকে যা হয়েছে, দেবজিৎ আস্তে কথা বলো, আস্তে। ভুলে যাচ্ছ কার সঙ্গে কথা বলছো? মাত্রা জ্ঞান লোপ পেয়েছে নাকি? আর সবসময় তো চড়া মেজাজ কিসের তোমার? আজকে ঈশানে একটা টিভিতে টক শোতে এসেছিল, কমলা এবং উর্মিলা সেটা খুব মন দিয়ে দেখেছে। এখন জানি না কতটা কি বলেছে ঈশানে। আর তুমি সেই নিয়ে বৌমাদের উপর হম্বিতম্বি করে এসেছো? অপূর্ব, চমৎকার। তোমার সমস্যা কি জানো? খুঁচিয়ে ঘা করা, কোনো সমস্যাকে থিততে দাও না তুমি। আরে বাইরে হাজার জন টিভিতে একই অনুষ্ঠান দেখছে, বাড়ির মধ্যে দুজনকে বাধা দিয়ে কি লাভ? কি করতে পারেন বৌমার? না হয় দুটো কথা আলোচনাই করবেন। বাবা তুমি বুঝতে পারছো না, তুমি একদম জাস্ট বুঝতে পারছো না। ঈশানি যদি ফলাও করে আমাদের নাম বলে দেয়, তাহলে 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 কি হবে? অয়নের মতো ঈশানিকেও শেষ করে দাও। কি চাও তুমি বলো তো, কি চাও তুমি? দেবজিৎ, দেবজিৎ, এখন এই আলোচনা থাক। ঈশানি ছাড়াও আমাদের জীবনে অনেক আলোচনার দরকার আছে। কালকে আগরওয়ালরা অফিসে আসবে, তাদের নিয়ে মিটিংয়ে কি কথা হবে না হবে সেটা নিয়ে এখন ডিসকাস করুন। আমার সাথে যা ঘটেছে তার জন্য আমি নিজেকে দায়ী ভাবি না। আমি তো কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, আমার তো কোনো দোষ নেই। দোষ তো ওই নির্যাতনকারীদের। তারা যদি দোষ করে সমাজে বাপ দাদার প্রতি জোরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারে, তাহলে আমি কেন জোরের মতো ঘরে মুখ লুকিয়ে বসে থাকবো? মা, এবার তো আমার খুব ভয় করছে গো মা। এই দীপটা তো এখনো বাড়ি ফিরলো না, সে কখন বেরিয়েছে? আজকাল তো এত দেরি করে না, কে জানে কে জানে কোথায় গিয়ে বসে আছে। ঈশানি বেশ বলেছে ব্রহ্মা। কি হয়েছে জেনে আপনি তো কিছু করতে পারবেন না মা, আপনি বরং বসে বসে ঈশানির প্রোগ্রাম দেখুন, আমার ভাবনাটা আমি ভেবে নেবো মা। ওভাবে বলছো কেন বৌমা? আর কিভাবে কথা বলবো মা, ঈশানি ছাড়াও আপনার আরো একটা সন্তান আছে মা, তার জন্য কখনো ভাবনা চিন্তা আপনার হয় না? না, সে এখনো বাড়ি ফেরেনি মা। সে সকালে বেরিয়েছে চাকরি খুঁজতে, এখনো পর্যন্ত একটা ফোন এলো না, সে নিজে এলো না মা। আমি ভুলে গেছি বৌমা, আমি বৌমা। দীপু ফিরে এসেছে। ও দীপু,
দীপু কোথায় গেছিলি এত দেরি হলো কেন বাবা? চলো 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 পাল্টাই।